আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের টপিক হচ্ছে নিসান টিডা MR18 ইঞ্জিন। তো দেখেন এটা হচ্ছে ইনটেক ক্যামশ্যাফ্ট টাইমিং মার্ক গতিবাস্টে, এটা দেখেন। তারপরে সেকেন্ড নাম্বার রয়েছে এক্সজাস্ট ক্যামশ্যাফ্ট টাইমিং মার্ক, দেখেন পুরো বিস্তারিত। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা নতুন। তারপরে দেখেন পরবর্তীতে এটা হচ্ছে অয়েল পাম্প টাইমিং মার্ক, ওই যে দেখেন এটা। আর এটা হচ্ছে ক্যারেন শেপ অয়েল পাম্প মার্ক। তারপরে যে হচ্ছে ক্যারেন টাইমিং মার্ক। এই যে ক্যারেন শেপ টাইমিং মার্ক। এটা হচ্ছে ইনটেক ক্যামশ্যাফ্ট আর এক্সজাস্ট ক্যামশ্যাফ্টের মাথার পজিশন দুটোটা আপনার ভিতরের দিকে থাকবে। এক নম্বর পিস্টন যে দেখছেন ক্যামশ্যাফ্ট পজিশন দুটোটা ভিতরের দিকে থাকবে। আবারও দেখাইতেছি। তো দেখেন এটা হচ্ছে ইনটেক ক্যামশ্যাফ্ট টাইমিং মার্ক, এক্সজাস্ট ক্যামশ্যাফ্ট টাইমিং মার্ক। এই দেখেন এটা হচ্ছে ক্যারেন মার্ক, ক্যারেন শেপ মার্ক। তো এটা হচ্ছে অয়েল পাম্প মার্ক, এটা অয়েল পাম্প, ক্যারেন অয়েল পাম্প মার্ক। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা নতুন। তো এটা হচ্ছে অয়েল পাম্প, যে এখন আমি চেম্বারটা লাগাই দিতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। তো দেখেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো ওকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।